হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কারণ, বিকাশ ও তার গুরুত্ব শীর্ষক আলোচনা। ইউনিভার্সিটি বলতে আমরা বাংলা প্রতিশব্দ রূপে বিশ্ববিদ্যালয় কথাটিকে ব্যবহার করি। ইউনিভার্সিটিজ কথাটি মূলত ইউনিভার্সিটাজ, যেটা ল্যাতিন শব্দ, সেখান থেকে এসেছে, যার অর্থ হল সংঘ বা গিল্ড, যেটি কখনো শিক্ষকদের দ্বারা, কখনো বা ছাত্রদের দ্বারা, আবার কখনো শিক্ষক ছাত্রে মিলিত রূপে এই সংঘ গড়ে উঠত, যেগুলোকে ইউনিভার্সিটি বলা হতো। যদিও ইউনিভার্সিটির আগে ইউরোপে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রূপে স্টেডিয়াম জেনারেলিয়া কথাটি বহুল প্রচলিত ছিল, মূলত খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে এই বিশ্ববিদ্যালয়গুলি গড়ে উঠতে থাকে। এবং আমরা দেখতে পাই যে 1500 খ্রিস্টপূর্বাব্দের আগে ইউরোপের মোট 62টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। যে বিশ্ববিদ্যালয়গুলি ইউরোপের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান চর্চার ধারাকে অন্য খাতে প্রবাহিত করেছিল। এখন আমাদের দেখে নেওয়া দরকার কোন পটভূমিতে মধ্যযুগীয় ইউরোপের এই বিশ্ববিদ্যালয়গুলি গড়ে উঠেছে। আমরা জানি যে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর রোমান সাম্রাজ্যের যে জ্ঞান চর্চা বাতি সেটা নিভে গিয়েছিল। রাজনৈতিক অরাজকতা, বিশৃঙ্খলার ফলে গোটা রোমান সাম্রাজ্যে নেমে এসেছিল অর্থনৈতিক অবক্ষয়, নাগরিক জীবন ভেঙে পড়েছিল এবং গোটা ইউরোপ জুড়ে যে জ্ঞান ভাণ্ডার ছিল, পুস্তক ভাণ্ডার ছিল, সেগুলো অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিশেষ করে সার্লামেনের আমলে রাজকীয় উদ্যোগে কিংবা সার্লামেনের রাজপ্রাসাদকে কেন্দ্র করে, সেই সঙ্গে বিভিন্ন মনাস্টরি বা ক্যাথিড্রালে স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ল্যাটিন ভাষা ও সাহিত্য, সেই সঙ্গে জ্ঞানচর্চার বাতি আবার জ্বলে ওঠে, যেটা পরবর্তীকালে আমরা দেখব অটোহান রেনেসাঁ, ক্যারোলিঞ্জীয় রেনেসাঁর পরবর্তী ধাপ, এবং অটোহান রেনেসাঁর পরবর্তী ধাপে দ্বাদশ শতকে গোটা ইউরোপ জুড়ে শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলা ক্ষেত্রে এক অভূতপূর্ব জাগরণ দেখতে পেয়েছি, যেটাকে আমরা দ্বাদশ শতকের রেনেসাঁ বলি। ঠিক এই পটভূমিতেই বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল। সেই সঙ্গে পৃথিবী জুড়ে বেশ কিছু রাজনৈতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক ঘটনা প্রবাহ বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠার পিছনে একটা অভিমুখ হিসেবে কাজ করছে। এই সময়ে বিশেষ করে আমরা দেখব যে জেরুজালেমের পবিত্র স্থানকে দখল কে কেন্দ্র করে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে ক্রুশেড হয়েছিল। এই ক্রুশেড চরিত্রগতভাবে ধ্বংসাত্মক হলেও এর কিছু ইতিবাচক দিক ছিল। এই ধর্মযুদ্ধকে কেন্দ্র করে পশ্চিম ইউরোপের ক্রোশধারী খ্রিস্ট যোদ্ধারা দলে দলে তারা যুদ্ধ করতে প্রাচ্য গিয়েছিল, ফলে প্রাচ্য সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য সংস্কৃতির একটা যোগসূত্র রচিত হচ্ছে। ইসলামিক জ্ঞানচর্চা গোটা প্রাচ্যকে কেন্দ্র করে, বিশেষ করে আরবিয়ান উপদ্বীপকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছিল, বাগদাদকে কেন্দ্র করে, সেই জ্ঞানচর্চার বিভিন্ন দিকগুলো পশ্চিম রোমান খ্রিস্ট সমাজের সঙ্গে যোগসূত্র বা সম্পৃক্ততা তৈরি করে। পাশাপাশি এই সময় বাইজান্টাইন সংস্কৃতির সঙ্গেও পশ্চিম ইউরোপ তথা মধ্য ইউরোপের মানুষের সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হয়। সুতরাং
ইসলামিক জ্ঞানভাণ্ডার ও গ্রিক জ্ঞানভাণ্ডারের স্বাদ এবং সংস্পর্শ দুটোই পশ্চিম ইউরোপের মানুষ লাভ করতে শুরু করে। অর্থাৎ এই বিষয়কে কেন্দ্র করে, এই পরিবর্তনকে কেন্দ্র করে নিভে যাওয়া আলোকবর্তিকা, জ্ঞানের চর্চা নতুন করে শুরু হওয়ার একটা পটভূমি তৈরি হয় গোটা ইউরোপ জুড়ে, পশ্চিম এবং মধ্য ইউরোপ জুড়ে। সেই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা শার্লামেনের পর থেকে আমরা দেখব ইউরোপে পবিত্র রোমান সাম্রাজ্য পুনরুজ্জীবিত হচ্ছে, রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে, প্রশাসনিক ব্যবস্থা তার পরিসর বাড়াচ্ছে, আবার খ্রিস্টীয় চার্চ তার পরিধি তার পরিসর বাড়িয়ে ফেলছে, চার্চ সংগঠনে জটিলতা দেখা দিচ্ছে এবং চার্চের এই জটিলতা এবং সাংগঠনিক কাঠামোকে ধরে রাখার জন্য নতুন এক প্রেক্ষাপট এবং নতুন এক প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে। সেই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ও নতুন নতুন নগর গড়ে উঠতে থাকে। এই ব্যবসা বাণিজ্যের প্রসার ও নগর জীবন মানুষকে অর্থনৈতিক প্রয়োজনে, যেমন শিক্ষিত মানুষের প্রয়োজন হয়ে পড়ল ব্যবসায়িক কাজকর্ম দেখার জন্য, তেমনি প্রশাসনিক দায়দায়িত্ব পরিচালনা, বিশেষত রোমান আইন চালু হওয়ার ফলে পশ্চিম ইউরোপে এই আইন সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, তার সঙ্গে শিক্ষা একটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়ে। সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা এখানে বলে রাখা ভালো। পোপ সপ্তম গ্রেগরি, যিনি ইতিহাসে ইনভেস্টিচার সংগ্রামের সঙ্গে যুক্ত, তিনি একটা ঐতিহাসিক ডিক্রি ঘোষণা করেছেন 1079 খ্রিস্টাব্দে। তিনি সেই ডিক্রি দ্বারা ইউরোপের সমস্ত মনাস্টারি এবং ক্যাথিড্রালে স্কুল স্থাপনের কথা বলেছিলেন। ফলে শার্লামেনের দ্বারা শিক্ষার যে অঙ্গনে নতুন করে বাতি প্রজ্বলিত হয়েছিল, সেই বাতি আরো বেশি প্রসারিত হলো গোটা ইউরোপ জুড়ে। এই প্রেক্ষাপটেই আমরা দেখব যে ক্যাথিড্রাল স্কুল বা মনাস্টারি স্কুলগুলোতে ট্রিভিয়াম বা কোয়াড্রিভিয়াম, সেক্ষেত্রে ট্রিভিয়ামের আমরা দেখব ব্যাকরণ, অলঙ্কার কিংবা যুক্তিবিদ্যা, সেই সঙ্গে আমরা কোয়াড্রিভিয়ামে ধর্মতত্ত্ব, গণিত, জ্যামিতি কিংবা অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এই বিষয়গুলো চর্চা হতে শুরু করেছে। সেই সঙ্গে আরও উচ্চশিক্ষার তাগিদ অনুভূত হল। এই উচ্চশিক্ষার তাগিদ একে পূর্ণতা দানের জন্যই দেখতে পেলাম যে কখনো পোপের দ্বারা, কখনো সম্রাট কিংবা রাজাদের দ্বারা, কখনো জ্ঞানচর্চার প্রবল নেশা জ্ঞানপিপাসু মানুষকে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগী করে তুলেছিল। এর ফলেই পোপ কিংবা সম্রাট কিংবা রাজাদের দ্বারা ডিগ্রি ঘোষণার মাধ্যমে স্টেডিয়াম জেনারেলিয়া, যার পরিবর্তিত রূপ হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেগুলো গড়ে উঠতে থাকে। আবার ব্যক্তিগত উদ্যোগে কখনো ছাত্রেরা সংগঠিতভাবে ইউনিভার্সিটি গড়ে তোলে, কখনো শিক্ষক ছাত্রে মিলে বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে থাকে। এই বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার ইতিহাস যদি আমরা দেখি, তাহলে মধ্যযুগের ইউরোপে প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি সে সম্পর্কে ঐতিহাসিক একটা মতভেদ রয়েছে। সাধারণভাবে মনে করা হয় ইতালির স্যালার্নো বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হচ্ছে 1087 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এর সঙ্গে বোলোনা বিশ্ববিদ্যালয় এবং প্যারিস বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ইউরোপের মধ্যযুগের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বলে ধরা হয়। সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে অগ্রদূত উচ্চশিক্ষার কেন্দ্র হিসাবে ইউরোপের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি বিশেষত্ব রয়েছে, যেমন আমরা দেখব যে 1088 খ্রিস্টাব্দে ইটালির বোলোনাতে যে বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছিল, এই বোলোনা বিশ্ববিদ্যালয় আইন শিক্ষার জন্য ইউরোপের অন্যতম দিশারী শিক্ষা প্রতিষ্ঠান রূপে তার খ্যাতি ছড়িয়ে দিয়েছিল। যদি এটা 1158 খ্রিস্টাব্দে চার্টার লাভ করেছিল। সেই সঙ্গে আমরা দেখব স্যালার্নো বিশ্ববিদ্যালয়, যেটা মধ্য
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ইতালির দক্ষিণাংশে, এবং ভৌগোলিকভাবে এর অবস্থান আরবীয়, ল্যাটিন, গ্রিক, হিব্রু ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল এই স্যালার্নো, যেটি অন্যতম বাণিজ্য বন্দরও ছিল। এই স্যালার্নো বিশ্ববিদ্যালয় সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে উঠেছিল। এখানে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী গ্যালেন, হিপোক্রেটিস কিংবা আরবীয় চিকিৎসা বিজ্ঞানী আভিসিনা, তাদের গ্রন্থ, তাদের তত্ত্ব এখানে পড়ানো হতো। অন্যদিকে বলোনা বিশ্ববিদ্যালয়, এটা আইন শিক্ষার জন্য গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছিল, আমি আগেই আলোচনা করেছি। এবার যদি প্যারিসের দিকে লক্ষ্যপাত করি, তাহলে দেখব যে প্যারিস বিশ্ববিদ্যালয় মূলত নটরডাম গির্জা থেকেই পরবর্তীকালের উত্তরণ ঘটেছিল। প্যারিস বিশ্ববিদ্যালয় এটা 1150 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল, যার চার্টার লাভ হচ্ছে 1200 খ্রিস্টাব্দে। এখানে আর্টস, মেডিসিন কিংবা থিওলজি পড়ানো হতো, কিন্তু ধর্মতত্ত্ব বা থিওলজি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই প্যারিস বিশ্ববিদ্যালয়েই পড়ানো হতো। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, শিক্ষক ছিলেন, পিটার অ্যাবেলট, পণ্ডিত আনসালাম কিংবা টমাস অ্যাকুইনাস, এরাই অ্যারিস্টটলীয় অধিবিদ্যার সঙ্গে ধর্মতত্ত্বের মিশেল ঘটিয়ে এক নতুন ধরনের থিওলজিক্যাল চর্চা, যেটা স্কলাস্টিক দর্শন বলা হয়, সেটাকে জনপ্রিয় করে তুলেছিলেন এই প্যারিস বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। তেমনি করে প্যারিস বিশ্ববিদ্যালয়ের ঠিক সমকালে ইংল্যান্ডে দুটো বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, একটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অনেকে মনে করেন যে 1096 খ্রিস্টাব্দে এর পথ চলা শুরু হলেও পঠন পাঠন শুরু হয় 1167 খ্রিস্টাব্দে। এখানে বলা হয় যে ইংল্যান্ডের রাজা হেনরি দ্বিতীয়, তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে ইংরেজ ছাত্রদের পড়াশোনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলে অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। কিন্তু আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অসন্তোষের কারণে সেখান থেকে কিছু ছাত্র এবং শিক্ষক মিলে গঠন করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, যেটা 1209 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ প্রথম দিকের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্যালার্নো, বোলোনা, অক্সফোর্ড, কেমব্রিজ, প্যারিস বিশ্ববিদ্যালয় এগুলো বিশেষ গুরুত্ব বহন করে, এবং মধ্যযুগের শিক্ষাঙ্গনে জ্ঞানচর্চার বাতিকে জ্বালিয়ে রাখার ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইউরোপের বিভিন্ন দেশে দুরন্ত গতিতে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান রূপে বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে থাকে। পরবর্তীকালে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের মধ্যে ইউরোপে যে সমস্ত বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, তার মধ্যে ইটালির যে সমস্ত বাণিজ্য নগরী, যেমন ফ্লোরেন্স, পিসা, জেনোয়া, ভেনিস, পাডুয়া, এই সমস্ত শহরে বিশ্ববিদ্যালয় যেমন গড়ে উঠেছিল, তেমনি ইংল্যান্ডে অক্সফোর্ড, কেমব্রিজের বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে নর্দাম্পটনে বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে, আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। অন্যদিকে জার্মানির দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, জার্মানিতে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় যেমন গড়ে উঠছে, তেমনি করে আমরা অস্ট্রিয়াতে ভিয়েনা বিশ্ববিদ্যালয়, কলন বিশ্ববিদ্যালয় জার্মানিতে অবস্থিত, এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে আমরা দেখতে পাচ্ছি। তেমনি প্রাগ বিশ্ববিদ্যালয়, সর্বসাকুল্যে খ্রিস্টীয় 1500 অব্দের মধ্যে ইউরোপে প্রায় 62টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং স্বীকৃত এবং অস্বীকৃত মিলে 80টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, যেগুলোতে মূলত ধর্মতত্ত্ব, কলা বিভাগ, চিকিৎসা এবং আইন, ল, এই চারটি বিষয় পড়ানো হতো। প্যারিস বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখানে চারটি কনফেডারেশনে বিভক্ত ছিল ছাত্রদের সংগঠনগুলি, একটা ফ্রান্স, ইংল্যান্ড, নরমান্ডি, পিকার্ডি, এইভাবে বিভক্ত।
তারা এই কনফেডারেশন ভিত্তিক তারা পড়াশোনা করত। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলিকে বর্তমানের যে বিশ্ববিদ্যালয় সেগুলোর সঙ্গে তুলনা করতে হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলি যখন জ্ঞানচর্চা প্রতিষ্ঠান হিসাবে কাজ করা শুরু করছে, তখন এর না ছিল কোনো স্থায়ী কক্ষ, না ছিল কোনো ভবন, পাঠাগার কিংবা গবেষণাগার। কোথাও অধ্যাপকের বাড়িতে ক্লাস হতো, কখনো বা শিক্ষার্থীরা ভাড়া করা বাড়িতে ক্লাস করতেন। পরবর্তীকালে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি ধীরে ধীরে বিকশিত হয়ে তার পরিকাঠামোগত উন্নতির পর্যায়ে গিয়েছিল। সেক্ষেত্রে রাজকীয় পৃষ্ঠপোষকতা বা প্যাপাল অনুমোদন, পোপের অনুমোদন এগুলো পরবর্তীকালে লাভ করেছিল। তবে শিক্ষক বা অধ্যাপক রূপে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করতে গেলে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে তাকে যোগ্যতা অর্জন করতে হতো, পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো এবং অধ্যাপনার লাইসেন্স নিতে হতো। যদিও পরবর্তীকালে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে পোপের কিংবা সম্রাট কিংবা রাজকীয় অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছিল, ফলে আর আলাদা করে এই রকম শিক্ষকের যোগ্যতা অর্জনের বিষয়টি অনেকটা গৌণ হয়ে গিয়েছিল। এখন আমরা দেখে নেব যে কিভাবে শিক্ষাদানটা এই সময় হতো। মূলত লেকচার মাধ্যম, অর্থাৎ অধ্যাপক দীর্ঘ সময় ধরে তিনি তার নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে বিষয় উপস্থাপনার কাজ করতেন, লেকচারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ধীর গতিতে বলতেন, যেটা শিক্ষার্থীরা অত্যন্ত একাগ্রতার সঙ্গে সেগুলি শুনতেন এবং সেগুলো লিখে নিতেন। এই লিখে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেই সময় কোনো ছাপাখানাও তৈরি হয়নি এবং কাগজের সহজলভ্যতাও ছিল না। ফলে এই অধ্যাপকদের বক্তব্য শুনে সেগুলো লিখে নেওয়ার মাধ্যমে এগুলোই পরবর্তীকালে বই রাখার লাভ করেছিল। আজকের মতো লাইব্রেরি সুলভে পাওয়া যেত না, বইগুলো যেহেতু নকল করতে হতো, সুতরাং লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল খুব কম এবং ব্যক্তিগতভাবে ব্যবহার করার কোনো সুযোগ ছিল না। লাইব্রেরিতে এই পুস্তকগুলি সংরক্ষণের জন্য রীতিমতো প্রোটেকটিভ মেজার্স নেওয়া হতো, এমনকি চেন দিয়ে সেগুলোকে শৃঙ্খলিত করার ব্যবস্থা হতো, এটা গুরুত্বপূর্ণ দিক ছিল। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় অর্থে মধ্যযুগে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেগুলো সেই সময়ের প্রেক্ষাপটে ইউরোপের জ্ঞান বিজ্ঞান চর্চা বা শিক্ষা সংস্কৃতি ভাষা শিল্পকলা সমগ্র বিষয়টাকে একটা উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেক্ষেত্রে আমরা খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ইতালিকে কেন্দ্র করে যে নবজাগরণ, যেটা আধুনিকতার প্রগতিশীলতার বার্তা শুধু ইউরোপে নয় গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সেটার একটা প্রিলিউড বা অগ্রগামী একটা স্তর হিসেবে, একটা প্রবাহ রূপে এটাকে আমরা অবশ্যই এটাকে গ্রহণ করতে পারি। এবং এই বিশ্ববিদ্যালয়গুলি সেই সময়ের আর্থসামাজিক রাজনৈতিক প্রয়োজনীয়তা মিটিয়েছিল, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলি থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত যারা ডিগ্রি লাভ করেছিলেন তারা কেউ গির্জায়, কেউ বা রাজার অধীনে, কেউ বা বণিকদের অধীনে, তারা বিভিন্ন কর্ম সূত্রে তারা যুক্ত হয়েছিলেন। অর্থাৎ পেশা গ্রহণের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষা ওতপ্রোতভাবে যুক্ত হয়েছিল, আর এরই ফলে বিশ্ববিদ্যালয়গুলির পর থেকে, প্রতিষ্ঠার পর থেকে ইউরোপে শিক্ষার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। শিক্ষার হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপে এই বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিক্ষার প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছিল, আরো বিশেষভাবে বললে জ্ঞানচর্চার প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছিল। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন, জ্ঞান লাভ, জ্ঞান বিতরণ, এই বিষয়টা ডিগ্রি গ্রহণ এবং ডিগ্রি বণ্টনের সঙ্গে একটা প্রাতিষ্ঠানিকতার সম্পর্ক গড়ে তুলেছিল, একটা গুরুত্বপূর্ণ দিক। সর্বোপরি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা মধ্যযুগের ইউরোপে একটা বিশ্বজনীন জ্ঞানচর্চার মশালকে জ্বালিয়েছিল, যা পরবর্তীকালে শিক্ষার ক্ষেত্রকে, জ্ঞানচর্চার ক্ষেত্রকে
গভীরভাবে প্রভাবিত করেছিল, যেটা আমরা দ্বাদশ শতকের রেনেসাঁর প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠার দিকটি তুলে ধরলাম, তেমনি করে এই বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠায় পরবর্তীকালের সাংস্কৃতিক জাগরণকে ত্বরান্বিত করেছিল এমন একটা মূল্যায়ন যদি করা হয় সেটা কিন্তু খুব একটা অনর্থক বা অমূলক হবে না। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।